সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 4 ডিসেম্বর 2023, জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ও নারী অধিকার শীর্ষক আলোচনা সভা শেষে এসপিএন বাংলা টিভিকে নারী অধিকার নিয়ে একটি সাক্ষাৎকার প্রদান করেন নারী অধিকার ফোরাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক রমনা থানা যুব মহিলা লীগের সভাপতি নারী নেত্রী কোহিনুর আজাদ মলি। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের। ওদের কোনো বিপদ আপদ হলে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, সে নারীদের জন্য কিন্তু অনেক উদ্যোক্তা বানানোর প্রক্রিয়া রেখে দিয়েছেন। যেমন জয়িতা ফাউন্ডেশনে আমি সেখানে একটা স্টল বরাদ্দ পেয়েছি, আমি এখন কাজ শুরু করিনি, আমি মাশরুম নিয়ে কাজ করি। আমার থিমসটা আলাদা, আমি ট্রেনিং করেছি ওখানে, আমার কিছু নারী মানে বান্ধব বোনরা সেখানে আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে। আমি এই অঙ্গীকার নিয়ে নারী বোনদের সাথে কাজ করতে চাই। আমি জানি নারীরা একটু বিদ্যুতে হয় এবং হিংসুতে হয়, তারপরও নারীদের কাছে আমরা সেফ থাকব। আর পুরুষরা তো আমাদের আছে থাকবে, ওনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন, তবে পুরুষরা অতটা হিংসা পড়েন না, নারীরা যতটা হিংসা পড়েন। কারণ কি, নারীরা হিংসা কেন করে? আসলে এটা জন্ম জন্মান্তর ধরেই নারীরা হিংসা পড়েন, তাদের জেলাসটা বেশি কাজ করে, কাজের চাইতে তারা একজন আরেকজনকে ফ্লোর দিতে চান, এটাই সমস্যা। এই অভিজ্ঞতা আপনি কোথা থেকে অর্জন হলো? এটা আমি একজন নারী হয়ে আমি ফিল করি যে নারীরা এমনই। আমি এর জন্য যে কোনো কাজে নারীদের কাছে যেতে চাই না, আমি চাই একটা পুরুষ হলে ভালো করে কাজ করে দেয়, বোঝার চেষ্টা করে, দুটো কথা শুনে, কিন্তু নারীরা সেই ফ্লোরটা দেয় না। আজকে যে এই যে নারী অধিকার ফোরামের যে প্রোগ্রাম করলেন, এতে আপনার কী অনুগতি হলো? আমি আজকে যে নারী অধিকার ফোরাম বাংলাদেশে কাজ করলাম, সেই আমরা এত উদ্ভূত হলাম যে অনেক নারী এগিয়ে এসেছে আমাদের হাত ধরে। আমি এখন চাই যে আমি আর অন্য কোনো সংগঠনের কাজ করার চাইতে নারী ইন্টারন্যাশনাল নারী অধিকার ফোরাম নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, এবং নির্বাচনী ইশতেহার এই কাজগুলো আমাদেরকে সহযোগিতা করুক বা না করুক, আমরা এগিয়ে যেয়ে কাজ করব যে কোনো কাজে, কারণ এটা আমাদের নৈতিক অধিকার, দায়িত্ব, কর্তব্য, আমরা বাংলাদেশের নাগরিক। আর আমাদের নারীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট উদ্যোক্তা এবং সহযোগিতা করার জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় একটা ব্যবস্থা রেখেছে, আমরা তার মাধ্যমে ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আর ইন্দিরা আপা হলো গিয়ে প্রতিমন্ত্রী, তো যাই হোক ফুলমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ পিএম হলো ফুলমন্ত্রী, ফুলমন্ত্রী, তো যাই হোক আমরা ওইখান থেকে আমাদের যে নারীরা, যেমন আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি, আমি এখন নারী বান্ধব নারীদেরকে নিয়ে কাজ করব, কারণ আমার নারীরা অবহেলিত থাক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় না। যেমন সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এগুলো সব নারীদের ক্ষেত্রে নারীদের জন্য রেখেছে এবং ছেলেদের জন্য ছেলেদেরটাও রেখেছে। সে সব কিছু টাচ করে যায়, সবাইকে সে ফলো আপ করে। আমি অসুস্থ ছিলাম, আমি একটা রুট লেভেলের কর্মী, তো যাই হোক আমাকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা চিঠির মাধ্যমে, চিঠি দেওয়াতে বঙ্গবন্ধু হসপিটালে ট্রিটমেন্ট করার সৌভাগ্য হয়েছে ফ্রিভাবে, এবং আমি এতটা আশা করিনি। আমি কয়েকবার ন্যাশনাল পুরস্কার পেয়েছি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, এবং আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সুনজরে আছি, বিদায় আমার সব কিছু আমি পেয়ে যাচ্ছি। আমি এমন চাই যে আমার বোনেরা কাজ করবে, তারাও একটা সুন্দর রাস্তায় চলে যাবে, প্রধানমন্ত্রী তাদেরকে ডেকে নিয়ে আসন দেবে। আপনি তো পলিটিক্সের সাথে জড়িত, যেমন যুব মহিলা লীগের রমনা থানার সভাপতি, তো এই যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে নির্বাচন চলছে, এই নির্বাচনে কি আপনার কোনো আশা ভরসা আছে? আমি আসলে সেরকম কোনো কাজ করিনি, আশাবাদী না, তারপর আমি জানি যে আমার কোনো একদিন ডাক পড়বে, কারণ আমি আমি এখনও অসুস্থ, আমি কখনো মানে রাজনীতির বাইরে যেতে পারি না। ইভেন আমি আমার রাজনীতিটা
এটাকেই বড় মনে করি এবং যে কোনো প্রোগ্রামে আমাকে যদি মানে সাংবাদিকরা বলে যে মালিয়া পাপ আপনাকে আমি আজকে দেখি নাই প্রোগ্রামে আসেনি, তা আমি বলছি আমি প্রোগ্রামে আসিনি আপনি কীভাবে জানেন, হয়তো বা আমি শপিংয়ে বের হয়েছি বা কোথাও গেছি দেখা হয়ে গেল বা টেলার্সের দোকানে আমাকে বললো যে মালিয়া পাপ আপনাকে আজকে দেখিনি, তখন আমি বলছি আমি যাইনি আপনি কীভাবে সেটা জানেন যে আমি যাইনি বলে আপনাকে টিভিতে দেখাইনি, তো তার মানে তারা আমাকে দেখে বিদায় জানে বিদায় আমাকে কোশ্চেনটা করেছে, তাহলে তো অবশ্যই আমি একটু আশা রাখতে পারি যে আমি একটু সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও নারী নেত্রী কোহিনুর আজাদ মলিকি বলছে শুনুন।